الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسول النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم: كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف. قال الله تبارك وتعالى: إلا الصوم فإنه لي، وأنا أجزي به، يدع شهوته وطعامه من أجلي. للصائم فرحتان: فرحة عند فطره، وفرحة عند لقاء ربه، أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই মাহফিলে সম্মানিত উপস্থিত আমার আব্বাজান হযরত মাওলানা আবু মুসা আশআরী সিদ্দিকী জনপুরী, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া উমরি, এবং এই মাহফিলে উপস্থিত সম্মানিত ওয়াজেনে কেরাম, স্টেজে উপস্থিত সম্মানিত হাজিরিন এবং ওলামায়ে কেরাম, এবং এই মাহফিলে উপস্থিত সম্মানিত প্যারা হাজিরিন এবং পর্দার আড়ালের মহিলারা, সকলকে আমার পক্ষ থেকে আরেকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। প্রিয় হাজিরিন, আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। প্রিয় হাজিরিন, সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই শুকরিয়া আদা করা উচিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই বেহেশতের বাগানে এখন পর্যন্ত আসার বসার তৌফিক দিয়েছেন। যেহেতু এই জামানাটা এত ফিতনা ফাসাদ ওয়ালা আছে, জানা অজানায় গুনাহ হতে থাকে, এই ফিতনা ফাসাদের জামানাতে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে দূরে রেখে, দুনিয়াবি ব্যস্ততা থেকে দূরে রেখে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে রেখে এই গভীর রাত পর্যন্ত এখনো এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দুরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সরকারে দু জাহান, তাজদারে মদিনা, নূরুন আলা নূর, সাইয়েদেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ থেকে 1500 বছর পূর্বে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছেন, যার পর অবশ্যই এখন পর্যন্ত কোন নবী কিংবা রাসূল আসেনি, অবশ্যই এখনো নেই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় হাজিরিন, আপনারা তো জানেন, আপনাদের সাথে আরো সাক্ষাৎ হয়েছে, আপনারা ভালো করে জানেন আমার মাতৃভাষা উর্দু, কিন্তু আলহামদুলিল্লাহ আমি বাংলা পারি। তবে একটা কথা মনে রাখবেন, যেভাবে আপনারা বাংলা বলেন সেইভাবে কি আমি বলতে পারবো? না। প্রিয় হাজিরিন, এই জন্য খাস দিল থেকে আপনারা দোয়া করিয়েন যে আমি এখন সংক্ষিপ্ত যে আলোচনা করব, আল্লাহ তাআলা এটাকেই আমাদের সকলের জন্য হেদায়েতের রাস্তা বানিয়ে দেয়। সকলে বলেন আমিন। এবং আমার জবানের মধ্যে এমন কালমাত জারি করে দেন যার দ্বারা আমরা সকলেই হেদায়েত পেয়ে যেতে পারি। সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আপনারা এখনো এই রাত এত গভীর রাত পর্যন্ত বসে রয়েছেন, সর্বপ্রথম আপনাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র একটা হাদিস আপনাদেরকে সুসংবাদ স্বরূপ শুনাই থাকি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন: ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যেই বান্দাকে পছন্দ করেন, যেই বান্দার কবুল করতে চান, সেই বান্দাকে ইমানের দৌলত দিয়ে দেন।
তো প্রিয় হাজিরিন, ইমানের দৌলত, ইমানের শিক্ষা, এটা তো ছোটখাটো বিষয় নয়। এই গভীর রাত পর্যন্ত যে আপনারা বসে রয়েছেন, তো এটা দ্বারা বোঝা দরকার যে আমরা এখানে দীন ইসলাম শিখার জন্য আসছি। এই জন্য আমাদেরকে বোঝা দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করছেন দেখে আমাদেরকে সুযোগ দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, এটা অনেক বড় ব্যাপার। এবং সবসময় একটা কথা মনে রাখবেন যে আল্লাহ তাআলার যত নেয়ামত গুলি আছে, সেই নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হয়েছে নেয়ামতে ঈমান। সবচেয়ে বড় নেয়ামত কি? নেয়ামতে ঈমান। এবং এই নেয়ামতে ঈমান, এটা আপনাদেরকে আগে একটা উদাহরণ দেই। যেরকম উদাহরণস্বরূপ, কারোর পকেটে যদি 2 টাকা থাকে, এই 2 টাকা নিয়ে সে যদি বাজারের মধ্যে যায়, সে এই পকেটের মধ্যে একবারও হাত ডাইলে দেখবে কি 2 টাকা আছে কি নাই? কারণ আজকের জামানে তো 2 টাকার কোনো দাম নাই। কিন্তু সেই পকেটে যদি 10,000 টাকা থাকে, তো সে যতবার টাউনে যাবে, যতক্ষণ থাকবে, বারবার পকেটে হাত দিয়ে দেখতে থাকবে টাকা আছে কি নাই। কারণ এটা মানুষের একটা অভ্যাস, এটা মানুষের ফিতরত আছে, স্বাভাবিক একটা জিনিস যে মানুষ নিজের সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি জিনিসের হিফাজত করে থাকে, ঠিক কিনা? তো প্রিয় হাজিরিন, আমাদেরকে তো এটা বোঝা দরকার যে আমাদের সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে দামি জিনিস হচ্ছে আমাদের ঈমান, এবং এটাকেও আমাদেরকে সেইভাবেই হিফাজত করা দরকার, ঠিক কিনা? তো প্রিয় হাজিরিন, যদি আসলে ঈমানকে যদি আপনারা হিফাজত করতে চান, তো ওটা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভালো সুযোগ আপনাদের সামনে চলে আসতেছে, সেটা হচ্ছে মাহে রমজান। মাহে রমজান যেটা অনেক রহমতওয়ালা, বরকতওয়ালা, নাজাতওয়ালা, মাগফিরাতওয়ালা মাস আছে। এই রমজানে করিমের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা কিছু হুকুম দিয়ে থাকেন। কি হুকুম? যে এই রমজানে করিমের 30টা রোজা রাখি, তার মধ্যে নামাজগুলি পড়ি, অর্থাৎ রাতের নামাজ তারাবিগুলি পড়ে থাকি, কোরআন পাকের তিলাওয়াত করে থাকি, এবং যাতে এই ইবাদতগুলি করার পর, দান সদকা খায়রাত করার পর, পুরো 30 মাসের রোজা রাখার পর একটা দিন আসে যখন আমরা এই ফরজগুলি আদায় করার পর আল্লাহ তাআলার শুকর আদায় করার জন্য ঈদগাহের দিকে যাইয়া 2 রেকাত নামাজ পড়ি, সেটাকে বলা হয় ঈদের নামাজ। এবং এই ঈদের যে দিন আছে, এই ঈদের দিন আসার 1 মাস আগে থেকেই লোকরা যাতে কেনাকাটা শুরু করে দেয়, ঠিক কিনা? চাই ঈদ উল ফিতর হোক বা ঈদ উল আজহা হোক, 1 মাস আগের থেকে সমস্ত পুরুষরা, মহিলারা কাপড় চোপড়, চুড়ি, জুতা, টুপি, যত কেনাকাটা আছে নিজের জন্য, সন্তানের জন্য, সকলের জন্য কেনাকাটা শুরু করে দেয়, ঠিক কিনা? কেনাকাটা করতে করতে 1 মাস লেগে যায়। যদি ঈদের কেনাকাটার জন্য 1 মাস আগের থেকে এত প্রস্তুত হওয়া যায়, তো প্রিয় হাজিরিন, যেটা রমজান করিম আছে, যেটা রহমতওয়ালা, বরকতওয়ালা, নাজাতওয়ালা মাস আছে, আমরা কি 1 সপ্তাহ আগের থেকে প্রস্তুত হইতে পারবো না? প্রিয় হাজিরিন, আমাদেরকে ইনশাআল্লাহ 1 সপ্তাহ আগের থেকে রমজানে করিমের জন্য প্রস্তুত থাকা উচিত। সকলে বলি ইনশাআল্লাহ। কিভাবে হব, আমি সংক্ষিপ্ত আকারেই বলবো, বেশি সময় নিব না, রাত্র অনেক হয়ে গেছে। কিন্তু আমি চাই যে আপনি একটু ধৈর্য সহকার শুনে এই প্রস্তুতিটা আমরা কিভাবে নিবেন। আগে আপনাদেরকে আমি রমজানে করিমে কিছু ফজিলত বলে দেই। রোজা যাতে এটা একটা ফার্সি শব্দ, যাকে আরবিতে সোম বলা হয়। সোমের লঘবি মানা হয়েছে বিরত রাখা, এবং শরাই মানা হয়েছে খাওয়া, পান করা, অথবা কোনো জিনিসকে শরীরের ভিতরে যাওয়ার থেকে, ফজর থেকে মাগরিব পর্যন্ত বাঁচাই রাখা। এবং রমজান এটা যাতে ইসলামের তৃতীয় রুকন, কয় নম্বর রুকন? 3 নম্বর রুকন। প্রথম রুকন হয়েছে কালমা, যেটা আমাদের ইমান। দ্বিতীয় নম্বর হয়েছে নামাজ। নামাজের ব্যাপারে গত বছর কিছু আমি কথা বলেছিলাম, আপনারা স্মরণ আছে? আমি যাতে নামাজের উপর গত বছর আলহামদুলিল্লাহ কিছু কথা আপনাদেরকে বলেছিলাম। তো দ্বিতীয় রুকন হয়েছে নামাজ, তৃতীয় রুকন হয়েছে রোজা। তো এই রোজা যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলি রহমত এবং বরকতের মাধ্যমে যাতে নাজিল করেছে, যার মধ্যে সবচেয়ে বড় যেটা আমাদের সুবিধা আছে, ওটা হইছে নাফসে আম্মারা যে আছে, ওটা সংশোধন হয়, অর্থাৎ গুনাহ করার যে একটা ইচ্ছা থাকে ওটা শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং যে দিল যে আছে আমাদের, কলব যে আছে, এটা যে ময়লা হয়ে যায়, এটা ময়লা হয়ে যায়। কোনো এটা কিভাবে ময়লা হয়?
যদি কোনো কাজ আপনারা অনর্থক বেশি করেন, হাত পা মুখ চেহারা কান এইগুলি যে বেশি ফালতুতে যদি আপনারা ব্যবহার করেন, তো এই ফালতু অযথা ব্যবহারের কারণে যাতে দিলটা ময়লা হয়ে যায়। যখন আপনারা রোজা রাখা শুরু করবেন, তো এই রোজার কারণে আমাদের যে শরীর আছে, আমাদের যে আওয়াজগুলি আছে, এগুলি দুর্বল হয়ে যায়, ঠিক না? মানুষ অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। যখন দুর্বল হয়ে যায়, তো আর এই আওয়াজগুলি যাতে আগের মতন কাজ করে না, যদি আগের মতন কাজ না করে, তো আমাদের যাতে গুনাহ করারও ইচ্ছা করে না। আর এই অযথা যদি কাজগুলি আমরা না করি, শুধু নেকের উপরে থাকি, তো এর মাধ্যমে আমাদের দিলটাও পরিষ্কার হয়ে যায়। এটা আল্লাহ তাআলার রহমত। এবং এই আমরা যদি নেক কাজের মধ্যে শুধু থাকি এবং খারাপ কাজ যদি না করি, তো এই রোজার বরকতে, এই রোজার কারণে ছোট থেকে ছোট কাজ, নেক কাজ করলেও আল্লাহ তাআলা বড় মাকাম হাসিল করায় দিবেন। সুবহানাল্লাহ। এটা আমি নিজে বলতেছি না, আপনাদের সামনে যে হাদিসটা পড়ছি ওটার তর্জমা হয়েছে। কুল্লু আমাল ইবনে আদমা ইউদাইফুল হাসানাতে বিআশি আমসালিহা ইলা সাবইমিয়াতিন দিরহাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের একটা নেকি এক থেকে 700 গুণ পর্যন্ত বাড়াই দেওয়া। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভাষায় কিন্তু 770, 7000 এই সব ধরনের গণনার দ্বারা উদাহরণ দেওয়া হয়। যেরকম আমরা বলি না, আজকের মাহফিলে যাতে লাখ লাখ মানুষ হয়েছে, তো কি মানে 1 লাখ মানুষ ধরা হবে? কম বেশি হইতে পারে না? তো এইভাবে যাতে আমাদেরকে হাদিস শরীফের ভাষায় ধরতে হবে, যে আল্লাহ তাআলা যে বলছেন 700 গুণ, আল্লাহ তাআলা তো রহমান ও রহিম আছেন, 700 গুণ না, বরং তিনি সীমাহীন সওয়াব দান করে দিবেন। অতঃপর আল্লাহ তাআলা বলছেন, ইল্লা সাওমা ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ শাওমাতাহু ওয়া তাআমাহু মিন আজলি। রমজানের যে সওয়াব আছে, যত সওয়াব বলি আছে, নামাজ, জাকাত, কোরআন পাকের তিলাওয়াত, সকলের সওয়াব আল্লাহ তাআলা বলে দিয়েছেন, জান্নাত আছে, গুনাহ মাফ হওয়া আছে, বিভিন্ন আল্লাহ তাআলা যা যা বলে দিয়েছেন। কিন্তু রমজানের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, রমজানের কথা আলাদা, কারণ রমজান আমার জন্য এবং আমি নিজেই এটা যাদা, আমি এটাকে অন্যর মাধ্যমে না, অর্থাৎ ফেরেশতাদের মাধ্যমে না, বরং আমি নিজেই এটার যাদাটা, পুরস্কারটা নিজের বান্দাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। কারণ তারা আমার জন্য, আমার হুকুমের কারণে তারা যাতে রোজা রাখে, ক্ষুধার্ত থাকে, পিপাসিত থাকে, আমার হুকুমের কারণে তারা নিজের নফসকে মেরে ফেলে, এই জন্য রমজানে করিমের রোজা রাখতে ওয়ালাদের জন্য আল্লাহ তাআলা বলছেন দুইটা সওয়াব আছে। কি দুইটা সওয়াব? এক নম্বর হইছে, যখন সে ইফতার করতে বসবে ওই সময় এবং যখন সে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে ওই সময়। আপনাদেরকে একটা ছোট একটা কথা বলি, ইফতারের কথার দ্বারা আমার স্মরণ আসছে, যে ইফতারের উপর আপনাদেরকে একটা কথা বলি, যে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তো আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, এই বাক্যটা মনে হয় আপনারা জানেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল-জাবাল জা'আলাহু দাক্কাও ওয়া খাররা মুসা সাইদা। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, ইয়া আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। তিনি তাজাল্লি করছিলেন, তারপর আল্লাহ তাআলা নিজের নূরের পর্দাকে ঢেলে, নূরের পর্দাকে, 70,000 নূরের পর্দাকে ঢেলে, তারপর নিজের একটা নূরের ঝলক দেখাইছেন। এই নূরের এত যাতে আলো ছিল যে সমস্ত তুর পাহাড় জেলে জলে রাখ হয়ে গেছিল এবং মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামও বেহুশ হয়ে গেছিল, এত নূরের কাছে, আল্লাহ তাআলার নূরের কাছে আলো ছিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছিলেন, মুসা তোমার মাঝে আমার মাঝে 70,000 নূরের পর্দার ফাসলা আছে, দূরত্ব আছে, কিন্তু একজন নবী আসবেন, সেই নবীর উম্মতিরা যখন রোজা রাখবে, তারা সকাল ধরে পিপাসিত, সকাল ধরে ক্ষুধার্ত, কিন্তু তারা ইফতার করতে বসবে, তারা আমার নাম শোনার আগ পর্যন্ত, আল্লাহু আকবার আযান শোনার আগ পর্যন্ত তারা মুখে একটা লুকমা দিবে না, ওই সময় আমার মাঝে এবং আমার বান্দার মাঝে একটা পর্দারও ফাসলা থাকবে না। ওই সময় তারা যেই দোয়াকে করবে আমি সেই দোয়াকে কবুল করে নিব। এবং ওই সময় আল্লাহ তাআলা ইবলিসকে এই কথাটা বলেন, যে তুমি না বলছিলা কি আদম সন্তানকে তুমি গুনাহ করাইবে, শুধু নেক কাজ করতে দিবে না,
গুমরাহির মধ্যে রাখবা, যাও দেখো আমার বান্দাদেরকে তারা সকাল ধরে ক্ষুধার্ত রয়েছে, সকাল ধরে পিপাসিত রয়েছে, ইফতারের সামনে বসে রয়েছে, শরবত রাখা আছে, খেজুর রাখা আছে, ইফতারি রাখা আছে, তারা নিজের দাবানকে ভিজাইবে না, তারা অপেক্ষায় আছে নিজের রবের নাম শোনার জন্য। তুমি স্মরণ রাখো যে আমি নিজের সমস্ত বান্দাদেরকে মাফ করে দিচ্ছি। কত রহমত ওয়ালা বরকত ওয়ালা মাস আসতে আছে। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়ালা খুলুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক, রমজান করিমের রোজা রাখনে ওয়ালাদের যে ক্ষুধার কারণে পেটের থেকে একটা গন্ধ বাইর হয়, ক্ষুধার কারণে মুখের কাছে থেকে যে একটু গন্ধ বাইর হয়, ওই গন্ধটা যাতে আল্লাহ তাআলার কাছে মিশকে আমার থেকে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। ওয়া সিয়ামু জুন্নাতুন, এবং রমজান হচ্ছে গুনাহ থেকে, জাহান্নামের আগুন থেকে, শয়তানের মারদূদ থেকে বাঁচার একটা ব্যবস্থা, একটা ঢাল। কারণ রমজান করিমে আল্লাহ তাআলা সমস্ত ইবলিসকে, শয়াতিনদেরকে, খারাপ জিনকে এবং জাহান্নামের দরজাকে বন্ধ করেছে। কি জন্য বন্ধ করেন শয়তানদেরকে? যাতে করে আল্লাহর বান্দারা সঠিকভাবে আরামের সাথে রমজানের রোজা রাখতে পারে। সুবহানাল্লাহ। এটা সবচেয়ে বড় চিহ্ন, অনেক গুনাহগাররাও যাতে রমজান করিমে রোজা রেখে ফেলে, ঠিক না? কিন্তু তারপরেও প্রশ্ন আছে এখানে, অনেকে বলবে, অনেকে এমন আছে তারপরেও রোজা রাখে না, এই রমজানে করিমের মধ্যে শয়তান বন্ধ হওয়ার পরেও রোজা রাখে না, ঠিক কিনা? তো এটার ব্যাপারে ওলামায়ে কেরামরা বলছেন যে শয়তানে যে তাকে ওয়াসওয়াসা দেয়, সেই ওয়াসওয়াসার নাউযুবিল্লাহ সে এত মজা পেয়ে যায়, তার এত অভ্যাস হয়ে যায়, শয়তান বন্ধ হওয়ার পরেও তার যাতে এই খারাপ এবং ভুল ঠিক এই জিনিসটা সে বুঝতে পারে না, তারপরে গুনাহ করতে থাকে। কারণ এটা যাতে তার অভ্যাস হয়ে গেছে, সে চেষ্টাও করতেছে না যে শয়তান বন্ধ আছে, রমজান করিম চলতে আছে, আমি একটু চেষ্টা করি রোজা রাখার। এটা তার গুমরাহি আছে যে শয়তানের ওয়াসওয়াসা তার অভ্যাস হয়ে গেছে। এই জন্য সকলকে নিজের নফসকে মেরে ফেলা উচিত, নিজের খাহিশাকে মেরে ফেলা উচিত, চেষ্টা করা উচিত যে রমজান করিম চলতে আছে, আমি 30টা রোজা কমপক্ষে রাখি। এই 30টা রোজা রাখা শুরু করলে আল্লাহ তাআলা যদি খুশি হন, রহমত হয়, তো আপনারা দুনিয়া বা আখিরাতে কামিয়াব হয়ে যাবে, দুনিয়াও সফল, আখিরাতও সফল হয়ে যাবে। কারণ এই রমজান করিমের মধ্যে আপনাদেরকে আমি যে বলছিলাম, প্রথমে যে বলছিলাম যে এই রমজান করিমের মধ্যে কিছু এমন জিনিস আছে যে কাজটা আপনারা করলে সফল হয়ে যাবেন, ওই জিনিসটা হলো সবচেয়ে প্রথম যে এই রমজান করিম হচ্ছে শাহরুল কোরআন। এই রমজানটা শাহরুল কোরআন, শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজানকে যাতে শাহরুল কোরআন এই জন্য বলা হয় কারণ এই রমজান করিমের মধ্যে কোরআন পাক যাতে নাজিল হয়ে গেছে। এই রমজান করিমের মধ্যে কোরআনকে নাজিল করার দ্বারা ইশারা হয়েছে যে কোরআন পাককে বেশি বেশি এই রমজান করিমের মধ্যে তিলাওয়াত করবেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস আছে, এরকম সাধারণ দিন যে চলতেছে এখন, রমজান ছাড়া যে দিন আছে, ওই দিনে যে ব্যক্তি একটা আয়াত পড়বে, একটা অক্ষর পড়বে, সে একটা অক্ষরের মধ্যে সে 30 গুণ সওয়াব পেয়ে যাবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এটা বলি না যে আলিফ লাম মিম এটা এক শব্দ, আমি বলি আলিফ আলেদা, লাম আলেদা, মিম আলেদা। এটার উদ্দেশ্য বুঝছেন? এটার উদ্দেশ্য হলো যে আলিফ লাম মিম শুধু পড়েন, ওটার আলিফের উচ্চারণ যদি আরবিতে করেন তো লাম আলিফ লাম ফা, এই তিনটা শব্দ আছে, অর্থাৎ তিনটা শব্দতে তিনটা শব্দ। তো এটার মানে শুধু আলিফ লাম মিম পড়লে আপনাদেরকে যাতে 90 নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা সাধারণ দিন, কিন্তু রমজানে করিমের মধ্যে যদি আপনারা কোরআন পাক তিলাওয়াত করবেন, একটা অক্ষরকে আগের থেকে 70 গুণ বেশি সওয়াব দান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো কল্পনা করে দেখেন, যদি পুরো রমজানে করিমের মধ্যে কোরআন পাকের তিলাওয়াত করেন এবং এক কোরআন কম্পকে খতম করেন, তো কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন। এবং এই রমজানে করিমের মধ্যে যে নামাজ আছে, একটা ফরজ নামাজ 70টা ফরজ নামাজের সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং একটা নফল ফরজের সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কল্পনা করে দেখেন, এই ফরজ নামাজগুলি যখন পড়বেন, নফল নামাজগুলি পড়বেন, তো ওই সময় আপনাদের দরজা কত বুলন্দ হয়ে যাবে। উলামায়ে কেরামরা বলেন, এই রমজানে করিমের মধ্যে আল্লাহর ওয়ালি হওয়া অনেক সহজ হয়ে যায়, কারণ ছোট ছোট কাজে এত সওয়াব হয়ে যায়। যদি বড় বড় আমাল যেরকম নামাজ, কোরআন, এগুলি তিলাওয়াত করলে কত পরিমাণ তার দরজাত বুলন্দ হয়ে যাবে।
এবং এই রমজান কারীমের মধ্যে একটা এমন সময় আছে একটা এমন রাত আছে যেটাকে বলা হয় লাইলাতুল কদরি খাইরুম মিন আলফ শাহর অর্থাৎ এই লাইলাতুল কদরের মধ্যে যদি আপনারা ইবাদত বندگی করবেন তো আপনাদেরকে আল্লাহ তাআলা হাজার মাস সওয়াব হাজার মাস ইবাদত করা থেকে বেশি সওয়াব দান করে দিবেন সুবহানাল্লাহ একটা তো রমজান রমজানের সওয়াব সেই রমজানে আরেকটা বরকতওয়ালা রহমতওয়ালা সময় লাইলাতুল কদর আপনাদেরকে একটা ছোট হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি আপনারা শুনবেন তো কত সুন্দর হাদিস আছে আপনারা শুনেন এবং নিজের উপর গর্ব মেহসুস করেন ফখর করেন যে আপনারা মুসলমান আছেন এবং এমন ধর্ম পাইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইলাতুল কদরের রাতে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সাথে দুনিয়াতে নেমে আসেন সুবহানাল্লাহ এবং যত আল্লাহ তাআলার বান্দারা আছে চাই সে নামাজ পড়তাছে কোরআন পড়তাছে দাঁড়াইয়া ইবাদত করুক বসে ইবাদত করুক তাওয়াফ করতে থাকুক সমস্ত আল্লাহর বান্দাদেরকে যারা ইবাদত করতাছে জিবরিল আলাইহিস সালাম ঘুরা ঘুরা দেখেন এবং সকল ইবাদতগারদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন কত সুন্দর কথা না আল্লাহ তাআলা এবং যাতে সেই বান্দারা যখন ঈদের দিন ঈদের নামাজের দিকে যায় ঈদের নামাজ পড়ার জন্য যায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন কোন ফেরেশতাদেরকে ওই ফেরেশতারা যারা আদম সন্তানকে নিয়ে তাওন দিছিল যে আদম সন্তানরা যাতে গুনাহগার হবে তারা ইবাদত করবে না ঠিক না ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন যে ওই মজদুরকে মজদুর মানে তো আপনারা বুঝেন মজদুর মানে যারা কাজকর্ম করে মেহনত করে ওই মজদুরকে কি দেওয়া উচিত যে মজদুর নিজের কাজকে পুরা করেছে আল্লাহর ফেরেশতারা বলেন ইয়া আল্লাহ ওই মজদুরদেরকে তো তার বিনিময়টা পুরাই দেওয়া উচিত তো আল্লাহ তাআলা বলেন হে আমার ফেরেশতারা তোমরা শুনে রাখো আমার বান্দারা আমার বান্দিরা আমি যে ফরজ দিয়েছিলাম তারা এই ফরজকে পুরা করছে তোমরা শুনে রাখো আমার ইজ্জতের কসম আমার জালালের কসম আমার বুলন্দ কদরির কসম আমার বুলন্দ মর্তবার কসম আমার শানের কসম আমি সমস্ত বান্দাদের দোয়াকে কবুল করে নিব এবং তাদেরকে ঈদগার দিকে যাইতে তো দাও তার ঈদগার দিকে যাও তো যখন তারা ঈদের দিকে ঈদের নামাজ পড়া ফিরবে তাদের গুনাহ তো মাফ করবই এবং তাদের গুনাহগুলিকে নেকির মাধ্যমে পাঠাই দিব তাদের প্রত্যেকটা গুনার মাধ্যমে তাদের গুনাহকে পাল্টাই আমি একটা নেকি লিখে দিব রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতিরা আল্লাহর বান্দারা যখন ঈদগার দিকে যায় তারা নামাজ তো পড়তে যায় কিন্তু তারা ফিরে এমন ভাবে আসে তাদের কোনো গুনাহ বাকি থাকে না সুবহানাল্লাহ কল্পনা করে দেখেন একটু ভাইপা তো দেখেন এটা তো আমার আপনার কথা নয় এটা তো কোনো আলেম ওলামাদের কথা নয় কোনো পীর ফকিরের কথা নয় কোনো আলেম ডাক্তারের কথা নয় এটা তো আমার এবং আপনার নবী সরকার দু আলাম তাজদারে মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে কল্পনা করে দেখেন তিনি কি বলছেন রমজান করিমের রোজা রাখনে ওয়ালাদেরকে নিয়ে এবং যাতে ইবাদত বندگی করনে ওয়ালাদেরকে নিয়ে তো প্রিয় হাজিরিন অনেক রাত রয়ে গেছে আর কথা আমি বাড়াবো না আপনাদের কাছে এতটুকু বলতাছি যে রমজান করিম চলে আসতেছে আপনারা এখন থেকেই প্রস্তুতি নিন কি প্রস্তুতি এখন থেকেই আপনারা কোরআন পড়া শুরু করেন অভ্যাস ঢালেন এবং যাতে নামাজ পড়ার অভ্যাস ঢালেন অনেকে বলে অনেকে এসে বলছে অনেকেই বলে যে নামাজ পড়ার মন লাগে না কোরআন পড়ার মন লাগে না নাউজুবিল্লাহ এটা অনেক বড় ব্যাপার কারণ কি জানেন কারণ হইছে গুনাহ করতে করতে নেকির থেকে দূরে থাকতে থাকতে দিলটা যাতে এটা কালো হয়ে যায় এটা সিয়া হয়ে যায় এই জন্য আমাদের সকলকে আজকে থেকে রমজান পর্যন্ত তওবা ইস্তেগফার করতে থাকতে হবে মাথা সাজদাতে রেখে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে তওবা করতে হবে ইস্তেগফার করতে হবে যখন মানুষের দিল গুনার কারণে কালো হয়ে যায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে ইস্তেগফার করে সেই দিলটা আবার যাতে পরিষ্কার হয়ে যায় এবং ইবাদত বন্দি করার ইচ্ছা করে তো এখন থেকে যদি আমরা প্রস্তুত নেই আমরা তওবা ইস্তেগফার করে কোরআন পাককে নিয়ে আমরা পড়া শুরু করি মুসল্লা বিছিয়ে নামাজ পড়া শুরু করি রমজান আসতে আসতে আমাদের অভ্যাস হবে কি হবে না তো অভ্যাস হয়ে গেলে যদি এই রমজানে করিমের মধ্যে যদি আমরা তওবা ইস্তেগফার করি নামাজ পড়ি কোরআন পাক করি তো আমাদের আল্লাহ তাআলা আমাদের দরজাকে কত বুলন্দ করে দিবেন এবং রমজানের সাথে যখন আমরা রমজানের শেষে ঈদের নামাজ পড়তে যাব তার কি সওয়াব হবে আপনাদেরকে বলে দিয়েছি তো আপনারা করবেন তো ইনশাআল্লাহ আপনারা
সকলে দোয়া করেন যে আল্লাহ আমাদের আমরা যা আজকে নেক কথা শুনছি শিখছি এটার উপর আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করে দেন সকলে বলেন আমিন প্রিয় হাজিরিন বাস এতটুকুই বলে আমার আজকের বক্তব্য শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু